হ্যালো বন্ধুরা, এক্সাম টেক নিয়ে চ্যানেল আপনাদেরকে স্বাগত। প্রতিবার মতো আপনার সামনে আরেকটি নতুন চাকরি খবর নিয়ে আমি হাজির হয়েছি। যে চাকরি খবরটি আপনাদের সামনে নিয়ে আসি, এখানে কিন্তু আপনাদের কোনো ডিগ্রি অথবা ডিপ্লোমা প্রয়োজন হবে না। খুব কম আপনার শিক্ষাগত যোগ্য থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনাদের সরাসরি ইন্টারভিউর মধ্যে নিয়োগ করা হবে, কোনো ধরনের পরীক্ষা হবে না এবং ভারতের যে কোনো জায়গা থেকে আপনারা আবেদন করতে পারবেন। এখানে টোটাল পোস্ট রাখা হয়েছে আপনাদের 3,895টি। ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যেখানে আপনাদেরকে দেখাবো যে আপনাদের কী পোস্টে নিয়োগ করা হচ্ছে, আপনার শিক্ষাগত যোগ্যতা কী আছে এবং আপনারা কীভাবে আবেদন করবেন। এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ করবো, আপনারা যদি এখনও এক্সামের টেকনিক্যাল চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই রেড কমেন্টটি চেপে সাবস্ক্রাইব করেন এবং পাশের থাকা ঘন্টা বাজিয়ে দেবেন, যাতে আমি যখন এই ধরনের চাকরি খবর ভিডিও আপলোড করে আমার চ্যানেলে আপনার সামনে অটোমেটিক নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়। দেখতে পাচ্ছেন এই ধরনের একটি নোটিফিকেশন কিন্তু বারোই আসে। এখানে প্রথম পোস্ট হচ্ছে দেখতে পাচ্ছেন যে স্কিল ম্যান পাওয়ার, এক্ষেত্রে আপনাদের স্টেট অথবা ন্যাশনাল ভোকেশনাল আইটিআই পাশ হয়ে থাকলে ইলেকট্রিক নিয়ে আবেদন করতে পারেন, অথবা আপনারা যদি হায়ার এডুকেশন নিয়ে থাকেন যেরকম ডিগ্রি ডিপ্লোমা ইলেকট্রিক নিয়ে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে বয়স বলা হয়েছে 18 থেকে 45 মধ্যে বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 1402টি এবং স্যালারি এখানে রাখা হয়েছে 9381 পার মান্থ। দ্বিতীয় পোস্ট হচ্ছে আনস্কিল ম্যান পাওয়ার, এখানে আপনারা 8 পাস হলে আবেদন করতে পারবেন। এখানে বয়স বলা হয়েছে 18 থেকে 55 মধ্যে বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে আপনাদের শূন্যপদ রাখা হয়েছে 2493টি। নিচে স্কুল আপনারা দেখতে পাচ্ছেন এদেরও কিছু ক্রাইটেরিয়া বলা আছে। প্রথমে আপনাকে বলেছি এখানে আপনাদের কোনো ধরনের পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউ মধ্যে নিয়োগ করা হবে। এখানে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে, দেখতে পাচ্ছেন যেখানে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন www.becil.jobs.com, এখানে এন্টার করলে আপনার সামনে কিন্তু এই ধরনের কিন্তু একটি ওয়েবসাইট ওপেন যাবে। একটি এখানে বলা হচ্ছে BECIL কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের নিয়োগ করা হবে স্কিল এবং আনস্কিল আপনাদের ম্যান পাওয়ারে। টোটাল পদ আপনাদের যেটা বললাম এখানে আপনার সার্ভার থেকে আবেদন করতে হবে, এখানে অ্যাপ্লাই ক্লিক করলে আপনার সামনে এই ধরনের কিন্তু আবেদন পত্রটি বার হয়ে যাবে, যেখানে আপনারা সমস্ত ইনফরমেশনগুলি ক্লিয়ারলি সাবমিট করে আপনারা এখানে কিন্তু যে অনলাইনে আবেদনটি কমপ্লিট করতে পারবেন। এবং নিচে স্ক্রল হলে আপনাদের এখানে রেজিস্ট্রেশন ফি কথা বলেছেন, নন ডিফেন্ডেবল রেজিস্ট্রেশন ফি, যেখানে আমার 500 টাকা কিন্তু জেনারেল এবং ওবিসিদের জন্য এবং 250 টাকা SC ST PHDদের জন্য লাগবে। আবেদন ফিটি আপনাদের এই যে অ্যাকাউন্ট নাম্বার এখানে ডিটেল দেওয়া আছে, এখানে কিন্তু আপনারা করতে পারেন। এবং নিচে স্ক্রল হলে আপনারা এই ধরনের কিন্তু বলা হচ্ছে অনলাইন আবেদনের লাস্টে বলা হচ্ছে 18 নভেম্বর 2019 পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারেন। এখানে ডকুমেন্টস ভেরিফিকেশনের কথা বলা হচ্ছে, দেখতে হচ্ছে 19 নভেম্বর থেকে 22 নভেম্বর পর্যন্ত এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তো সমস্ত কিছু আপনাদের কিন্তু বলে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা প্রয়োজনে ফোন করতে পারেন, এখানে ফোন নম্বর দেওয়া হয়েছে। তো এই ধরনের কিন্তু কোম্পানি ইনফরমেশনটি আপনাদের নোটিফিকেশন দেখালাম। নোটিফিকেশন পাবেন কোথা থেকে আপনাদেরকে বলে দিচ্ছি, যে আপনাদের BECIL অর্থাৎ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ইন্ডিয়া লিমিটেড, একটা আপনাদের ভারতরত্ন কোম্পানি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারটেকিং আছে। এর যে অফিস রয়েছে যেটা হচ্ছে www.becil.com, এই ওয়েবসাইটে এন্টার করলে আপনার সামনে কিন্তু ওয়েবসাইটটি এই ধরনের ওপেন হয়ে যাবে। এখানে আপনার নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছি কেরিয়ার্স, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এই ধরনের কিন্তু কেরিয়ার্স আপনাদের বারো যাবে একটি পেজ। এখানে ভ্যাকেন্সিসে ক্লিক করলে আপনার সামনে দ্বিতীয় নম্বর দেখতে পাচ্ছেন যে আপনাদের BECIL মেট অ্যাপ্লিকেশন ফর সিলেকশন অফ স্কিল আনস্কিল এমপ্লয়মেন্ট পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস, দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট প্রজেক্টে আপনাদের আপনাদের কিন্তু নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়াল বেসিসে। আপলোড করা হয়েছে আপনাদের 8ই নভেম্বর এবং লাস্ট ডেট আপনাকে বললাম যেটা 18ই নভেম্বর 2019। ভিউ অ্যাড ডিটেলসে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এদের নোটিফিকেশনটি বার হয়ে যাবে। তো এই ছিল কিন্তু আপনাদের যে আপনাদের চাকরির খবরটি, যেটা কমপ্লিট ইনফরমেশন আপনাকে দিলাম, যেখানে 8 পাস হলে এবং আইটিআই পাস হলে তখন আপনারা আবেদন করতে পারেন। আপনাদের আর স্কিল এবং আনস্কিল ম্যান পাওয়ারে কিন্তু নিয়োগ করা হয়েছে, টোটাল ভ্যাকেন্সি 3800, আপনাদের 95টি এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে, যেখানে সারা ভারত থেকে আপনারা আবেদন করতে পারেন। আশা করি এই চাকরির খবরটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একবার লাইক করবেন এবং শেয়ার করবেন সবার সাথে। আর ওই দিনের চাকরির খবর পেতে অবশ্যই এক্সাম টেকনিক্যাল চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।